কাল তো হয়ে গেছে শিব চতুর্দশী, আজকেও দেখছি ভিড়। হ্যাঁ, কালকে চতুর্দশী সকালে ছিল নি, ত্রয়োদশী ছিল, রাত্রিতে সন্ধে ওই 5:41 চতুর্দশী পেয়েছে, এবং আজকে শনিবার ওই 6:30 পর্যন্ত চতুর্দশী আছে। তাই আমরা ওই চতুর্দশী থাকাকালীন মন্দিরে মন্দিরে এখনো ভিড় হচ্ছে, দুধের ডাব ঢালতেছে, জলও আনতে গেছে অনেকে, আসবে এখনই মন্দিরে জল ঢালা হবে। প্রায় কত মানুষের ভিড় হয়? হ্যাঁ, আজকে ধরো বত্তি গেছে, ওই ভক্তগণ গেছে প্রায় 150 ওভার, জল আনতে ভক্তগণ আসতেছে, জল নিয়ে মন্দিরে ঢালা হবে। কত বছর ধরে এখানে? এটা আমাদের আগামী বছরই শুরু হয়েছে। এখানে একটা ষাঁড় মারা গেছিল, ওই ষাঁড়টাকে এখানে এ করে আমরা একটা শিব মন্দির স্থাপন করেছি, শিব মন্দিরটা আজকে আমার দ্বিতীয় বছর পড়লো। আজও দেখছি ভক্তদের ভিড়, মানে বিশাল লাইন জল ঢালার। হ্যাঁ, আজকে চতুর্দশী আছে তো 6:30 পর্যন্ত, ওই তো ভক্তরা আসতেছে এখনো। এই আপনার নাম? আমার নাম চন্দন কুমার মিশ্র, মন্দিরে পুরোহিত। আসতে আসতে ডুবাইবি।
সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাই, আপনারা কোন অসহ্য হবেন না, কোনো তারা ওরা দরকার মত পরিশ্রম করে আমাদের এই মন্ত্রী হরি কৃষ্ণ 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 হরি হরে হিমালয় মন্দিরের পক্ষ থেকে ভক্তবৃন্দকে জানাই আপনারা ভোলানা জল খাবে বলে বলি দিলে সেই জল আনতে সমস্ত আপনারা কত দিনের কত ভক্ত সমাগম হয়েছে আজকে? আজকে 200 লোক মতো হয়েছে। কোথা থেকে জল তোলা হচ্ছে? যাদবপুর থেকে। কোন মন্দির আপনার কোন কমিটির মতো থেকে কমিটির? মহিলার সংখ্যা খুব বেশি নাকি? মহিলার সংখ্যা বেশি বলছি। এখানে যে বহু বা ভক্ত দেখতে পাচ্ছি, এখানে প্রায় এলাকার এবং নাকি এলাকার বাইরেও রয়েছে কিছু ভক্ত? দ্বিতীয় বছর পড়েছে। আপনার কমিটির নাম কি? আপনার নাম আপনার নাম আপনার নাম নাম দিয়েছে